বাস আমাদের যাত্রীরাও কিন্তু বাসে উঠে বসে আছে। আরে ড্রাইভার সাহেব, আপনি এত কথা বলেন কেন? বাস ছাড়েন না, নামাজের সময় হয়ে যেতেছে তো, নামাজ পড়ে মিস করবো। আরে আরে ভাই, ছাড়তাছি। এই তো বস বস, সাইড দেন। আরে ড্রাইভার সাহেব, আপনি এত আস্তে চালান কেন? ড্রাইভার সাহেব খালি কথা বলেন কেন না? আমাদের কিন্তু আর 5 মিনিট বাকি আছে, জলদি ভাই করেন। আমাদেরকে যে কোনো একটা মসজিদে থামাই দেন বা যে কোনো একটা জায়গাতে থামাই দেন, আমরা যেন উজু করে নামাজটা পড়তে পারি। হালকার উপরে দেখছেন ও ভাই। ভিউয়ার্স, আপনাদের আজহার ভাই তথা আমি আমার নতুন চ্যানেল আজহার ভাই অফিসিয়ালে একটা নতুন ট্রাভেলিং ব্লগ আপলোড করে ফেলছি। সো আপনারা সিম্পলি আমার চ্যানেলে যাবেন, যাওয়ার পরে ভিডিওসে ক্লিক করবেন। ক্লিক করার পরে প্রথমেই দেখতে পারবেন জাফলং থেকে সিলেট আসার একটা ট্রাভেলিং ব্লগ। সো ওই ভিডিওটা দেখে আপনারা কমেন্ট কইরা জানায়েন আপনাদের কাছে কেমন লাগছে তা। আর এই ভিডিওটার লিঙ্ক কিন্তু আমার এই ভিডিওটার ডিসক্রিপশন বক্সেই পেয়ে যাবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছেন। সো আজকে কিন্তু আপনারা আজহার ভাই তথা আমি একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আর আজকে আমরা যে ভিডিওটাতে বা যেই বাসটা ড্রাইভ করব তা হচ্ছে মূলত ওই দেখেন রাস্তার ওই পারে দেখা যাচ্ছে বিপুল এন্টারপ্রাইজের বাস, একটা পরে দেখা যাচ্ছে হাবিব মেবি, পরে একটা সে বিপুল। সো আপনারা গেস করেন তো কোন বাসটা আমি চালাবো, ওইগুলোর মধ্যে একটা নাকি অন্যান্য বাস? তো আপনাদেরকে সময় দিচ্ছি 3 সেকেন্ড, 1, 2, 3। ওকে ওকে, আপনারা যারা উত্তর দিয়েছেন তারা তো দিয়েছেন, আর যারা দেন নাই তাদেরকে বলে রাখি আজকে আপনাদের রাজহার ভাই নন এসি বাস না, আজকে আপনাদের রাজহার ভাই হানিফের এই ভলভো কোস্টার ড্রাইভ করবে। আর এখানে মূলত আমরা বাসটাকে থামাইছি একটা জরুরি কাজে, আর সেই কাজটা হচ্ছে আপনারা হয়তো এখনই বুঝতে পারবেন, এখানে আমাদের মূলত বাসের তেল শেষ হয়ে গেছিলো, যার জন্য আমরা এখানে বা এই ফিলিং স্টেশনটাতে থামাইছি। আর আমরা এখন আছি কোথায়? আমরা আছি সিরাজগঞ্জ। সো সিরাজগঞ্জ থেকে আমরা আমাদের বাসটা নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হবো। সো পুরো ভিডিওটা জুড়ে সাথে থাকেন, আশা করি পুরো ভিডিওটা দেখলে আপনারা A to Z এনজয় করতে পারবেন ইনশাল্লাহ। সো আমরা আমাদের বাসটার আশেপাশের জিনিসগুলো দেখাই দিই। সো এটা হচ্ছে একটা মাল্টি এক্সেল বাস, হানিফ এন্টারপ্রাইজের। সো বাসটা খুবই অস্থির লাগছে আমার কাছে ড্রাইভ কইরা। আর এই দেখেন আমরা একটু পিছনের সাইডে যাই, আর আমরা এখন আছি কোথায়? আমরা আছি সিরাজগঞ্জ। সো কিছুক্ষণের মধ্যে আমরা ইনশাল্লাহ ঢাকায় পৌঁছায় যাব। আর এই ট্রিপটা আমি নিয়ে আসছি মূলত রংপুর থেকে। আর মানে রংপুর আমি কেন যাই তা হয়তো আপনারা অনেকেই বুঝতে পারেন না, আবার অনেকে বুঝেন। যারা বুঝতে পারেন না তাদেরকে বলে রাখি ভাই, অন্যান্য রুটে একটু ড্রাইভ করলে ল্যাগ বেশি দেয়, যার জন্য আমি রংপুরে এখন বেশিরভাগ যাওয়া আসা করি, কারণ ভিডিওটাতে লাইক দিলে আপনারাই কিন্তু দেখবেন না। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আমি আমার হেল্পারের সাথে কথা বলে জিজ্ঞাসা করে ফেলি, এই হেল্পার তেল কি ভরছ? আজার ভাই ভরছি। কত টাকার? এই তো 10,000 টাকার। কি বলছ কি বলছ? আচ্ছা 10 না 8,000 টাকার। দেখছ তুই এই এই ছোট খাটো জিনিসের তো 2,000 টাকা নিলে মানে আমার থেকে নিয়ে ফেলতে চাইছিলি না? আজার ভাই এমনি মজা করছি। আরে বুঝতেছি আমি বুঝতেছি, এরকম করিস না, এটা তো হারাম হয়ে যাবে। আচ্ছা আজার ভাই, আচ্ছা তাহলে আমি বাসে উঠে বসে যাই ভিউয়ার্স। তো আমাদের তেল নেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর 8,000 টাকার তেল আমরা পুরো লোড করছি, কারণ ঈদের সিজন চলে আসছে। এখন আমরা ঢাকা যাব, ঢাকা থেকে আবারও এই বাস নিয়ে আবারও রওনা হয়ে যাব রংপুরের উদ্দেশ্যে, আর 1 ঘন্টা আধা ঘন্টা রেস্ট নিয়ে। সো আমি বাসের ভিতরে যাই, আবার আপনার সাথে কথা বলতেছি। সো ভিউয়ার্স, আমি আমার বাসের ভিতরে উঠে বসে গেলাম। এটা হচ্ছে আমার এই হানিফ বলবয়ের ইন্টেরিয়র। এখানে আছে গিয়ার বক্স প্লাস পানির বোতল, ফ্রেশ পানি। আর এখানে আছে আমাদের সুপারভাইজার, ওইখানে আছে আমাদের হেল্পার, আর এখানে হচ্ছে টিস্যু। বাস আমাদের যাত্রীরাও কিন্তু বাসে উঠা বসে আছে। আরে ড্রাইভার সাহেব, আপনি এত কথা বলেন কেন? বাস ছাড়েন না, নামাজের সময় হয়ে যেতেছে তো, নামাজ পড়ে মিস করব। আরে আরে ভাই, ছাড়তাছি। তো দেখলেন মানে কি একটা পরিস্থিতি, নামাজের সময় হয়ে যেতেছে বলতেছে। সো চলেন আমরা বাস নিয়ে রওনা হয়ে যাই। আর আমরা কোথায় নামাজ পড়তে পারি তা আগে একটু চিন্তা করে ফেলি, কারণ নামাজের জন্য যেহেতু ওনারা এত তাড়াহুড়া করতেছে, সো নামাজ কোথায় পড়া যায় বা কোথায় বা আমি মসজিদটা পাবো, সো আমি একটু চিন্তা করি। আপনারা কি জানেন কোথায় মসজিদ আছে বিডি নেক্সট জেনারেশন ম্যাপের? যদি জেনে থাকেন তাহলে একটু কমেন্ট করে জানা দেন, আশা করি আপনারা কমেন্ট করবেন ইনশাল্লাহ। সো অবশেষে আমরা হাইওয়েতে উঠে গেলাম, আর সবাই দোয়া করেন যেন আমরা সেফলি রিচ করতে পারি ঢাকা পর্যন্ত। আর যেহেতু আমাদের প্যাসেঞ্জাররা চিল্লা চিল্লি করতেছে যেন আমাদের সময় হয়ে যেতেছে। ও ভাই, পিছনে আর একটা হানিফের ভলভো কোস্টার চলে আসছে, আমি বাইরের ক্যামেরা থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। ওকে ওকে ওকে, আমি ওভারটেক মারতে দিব না। আচ্ছা যাক, তাহলে খেলাধুলা করতে মজা হবে। সো ওনাকে ওভারটেক মারার জন্য আমি সাইড দিয়ে দিলাম। যা ভাই যা, ওভারটেক কইরা ফেল। এই তো ওভারটেক কইরা ফেলছে, ভলভো কোস্টার আমাদের ওভারটেক করে ফেলছে। এখন খেলা হবে, আইতাছি আইতাছি ওস্তাদ আইতাছি।
সো আমি কিন্তু মানে খেলার প্লেয়ারের জন্য আমি মাঝে মধ্যে কিছু যে গাড়িকে ওভারটেক করতে দিয়ে দেই, সো আশা করি আপনারা বুঝতে পারছেন। আর এখন প্রায় 12টা বাজে গেছে আর এখনই মূলত মানে আজানের সময় হয়ে যাবে, সো আমাদের যাত্রীরা অনেক চিল্লাচিল্লি করতেছে, হ ভাই একটু জলদি চালান একটু জলদি চালান, নামাজ যেন মিস না হয়, নামাজ আমি কিন্তু জামাতের সহিত পড়ি। আচ্ছা আচ্ছা ভাই বুঝতে পারছি। সো ভিউয়ার দেখলেন জামাতের সহিত একজন প্যাসেঞ্জার নামাজ করে, সো উনি খালি বলতেছেন নামাজ যেন মিস না হয়। আর আমরাও আমাদের যতটুকু সম্ভব রিয়েলিস্টিকভাবে ড্রাইভ করার চেষ্টা করতেছি, কারণ আমরা যত দ্রুত যাব ঢাকা আমাদেরই কিন্তু লাভ, বাট যতটুকু সেফলি ড্রাইভ করা যায় ততটুকু সেফলি আপনাদের আজহার ভাই ড্রাইভ করবে, যা সব ভিডিওতেই করি। সো এ দেখেন আমরা অলরেডি সিরাজগঞ্জের যেই মূলত কি বলে মেইন শহরে ঢোকার রোড ওইখানে চলে আসছি, ওইটা ক্রস করে চলে আসছি, সামনে না সামনে হচ্ছে সিরাজগঞ্জে ঢোকার রোড। সো আমি নিজে রোড ভুইলা গেলাম বাইরে, ভাই কী একটা পরিস্থিতি। সো এই দেখেন আমরা তো হাইওয়েতে চালাই, আমরা এগুলো ছোটোখাটো রোড মনে রাখতে পারি না। সো এই দেখেন আমরা যাইতাছি হালকার উপর দিয়ে, সামনে কিন্তু ওই হানিফের বলবো কোস্টটা আছে, আমরা ওভারটেক করবো ইনশাল্লাহ। আর ভিডিও কি ল্যাগ করতেছে কিনা আপনার একটু ভাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন, যদি ল্যাগ করে আমি কিন্তু কয়েকদিনের ভিতরে গ্রাফিক্স কার্ড কিনে ফেলবো ইনশাল্লাহ। তো এই দেখেন হানিফ বাসের ওভারটেক করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি, এই তো ওভারটেক করে দিলাম, বাট এই ওভারটেকটা করে কোনো মজা পাই নাই, কারণ ওভারটেক হবে একটু মানে স্পিড ড্রাইভিংয়ের মধ্যে, এখানে তো জামের মধ্যে আটকে আসছিলো, তো ওভারটেক করে কোনো মজা পাই নাই। এখন আমরা অফিসিয়ালি বঙ্গবন্ধু সেতু বা আমাদের যমুনা সেতুতে চলে আসছি, সামনেই আমাদের টোল দিতে হবে। সো হালকার উপর দিয়ে আমরা ড্রাইভ করি, এই তো আমাদের এখন বামে যেতে হবে। সো ওইখানে একটা ভয়ঙ্কর অদৃশ্যমান জিনিস আছে, এই দেখেন আমাদের বাসটা এখন ঢাকা নাগার আনছি, 1 2 3 অ্যাকশন। তো দেখছেন দিয়া দিছে, ও ভাই যুদ্ধবিমান দেখছেন কি অবস্থা ভিউয়ার্স, যুদ্ধবিমান আমাদের উপর দিয়ে চলে গেল। আর ভিডিওটা এত ল্যাগ করতেছে কেন কিছুই বুঝতেছি না। সো চলেন আজকে আমরা বাহিরের ভিউ থেকে ড্রাইভ করি, তাহলে হয়তো মজা লাগবে। সো আমি বাইরের ভিউতে চলে আসলাম, আর বাইরের ভিউ থেকে তেমন একটা ল্যাগ করে না, অনেকে বলছিলেন আজহার ভাই বাইরের ভিউ থেকে ড্রাইভ করেন, তার জন্য আমি বাইরের ভিউতে চলে আসছি। সো ওকে আমরা এখন যমুনা ব্রিজে টোল দিব, টোল দিয়ে আমরা যমুনা ব্রিজে উঠা যাব। আর কি একটা পরিস্থিতি ভাই, অলরেডি কিন্তু 12:50 বাজতেছে, নামাজ মিস হলে যাত্রীরা অনেক খাইপা যাবে। সো এই দেখেন আমাদের হানিফের যে বলবো বাসটা পিছনে ছিল ওইটা আমাদের সামনে চলে আসছে, তো আমরা হালকার উপর দিয়ে টোল প্লাজা ক্রস করতেছি, এই তো কইরা ফেলছি। সো ওকে ডান। সো অফিসিয়ালি আমরা টোল প্লাজা ক্রস করে রোডে উঠে গেছি বা যমুনা ব্রিজে উঠে যাচ্ছি, এই তো ভিউয়ার্স আমরা অফিসিয়ালি যমুনা ব্রিজে উঠে গেলাম, সামনে ট্রাক আছে, সো ট্রাকগুলোর ওভারটেক হবে ইনশাল্লাহ। এই তো বস সাইড দেন। আরে ড্রাইভার সাহেব আপনি এত আস্তে চালান কেন? আরে ভাই আপনি কি ড্রাইভিং পারেন? না পারি না। তাহলে এত কথা বলেন কেন? আমি তো আমার 12 বছরের আমার এক্সপিরিয়েন্স আছে, আপনি এইসব খালি চিল্লাচিল্লি করেন কেন? যদি পারেন তাহলে নিজে এসে চলান। আরে ড্রাইভার সাহেব এত খারাপ ব্যবহার কেন করতেছেন? আপনারাই তো খারাপ ব্যবহার করতেছেন, আমি তো আমার ড্রাইভিং এর দিকে মানে মনোযোগই দিচ্ছি, সো আপনারা এত চিল্লাচিল্লি করতেছেন কেন? যা একটু জোরে চালান, আস্তে চালান, আমি তো আমার মতো করে চালাবো, এবার যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে আপনি টাকা দিবেন 2.5 কোটি টাকা মালিককে না আমার দিতে হবে? মানে কতটা গাধা মানুষ নিয়ে আমি যাচ্ছি, তো সবসময় খালি বলে স্পিডে ড্রাইভ করার জন্য, বাট স্পিডে ড্রাইভ করা কিন্তু ঠিক না, কারণ সময় থেকে জীবনের মূল্য অনেক 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 গুণ বেশি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আর আমরাও আমাদের ড্রাইভিং আমরা চালিয়ে যাচ্ছি, কিছুক্ষণের মধ্যে আমরা যমুনা ব্রিজটা ক্রস করে ফেলবো, আর যমুনা ব্রিজটা ক্রস করে ফেললেই কিন্তু আমরা একটা মসজিদ পেয়ে যাব। সো আশা করি আপনারা যমুনা ব্রিজটা ক্রস করার পরে এই বুঝতে পারবেন, বা যারা পুরো ভিডিওটা দেখবেন তারা বুঝতে পারবেন কোথায় আমরা নামাজের বিরতি দিচ্ছি। আর জায়গাটা পুরো অস্থির ভাই, জায়গাটা কিন্তু সেই সেই। সো আমার হেল্পার হঠাৎ ফিরে কথা বললে উঠলো, বুঝলাম না কিছুই। আচ্ছা আচ্ছা, সো আমরা আমাদের ড্রাইভিং করতেছি, আর আপনাদের আজহার ভাই ড্রাইভিং আপনাদের কাছে কেমন লাগে তা একটু কমেন্ট করে জানাই দেন ভিউয়ার্স, আশা করি আপনারা কমেন্ট করবেন ইনশাল্লাহ। আশা করি আপনাদের ভালো লাগে আমার ড্রাইভিং। আর পুরো রোড ফাঁকা, আপনারা দেখতেই পারতেছেন পুরো যমুনার ব্রিজ কিন্তু ফাঁকা, তো আমরা একটু স্পিডি ড্রাইভিং করতেছি, আর মানে কিছু করার নাই। সামনে এটা কোন বাস আছে? সামনে মেবি একটা নন এসি কোচ আছে, বাট কোন কোম্পানির? হিমাচলের নন এসি আছে, ইয়াস হিমাচলের। সো আমরা ওভারটেক করে দিলাম ওস্তাদ, হালকার উপরে ওভারটেক হচ্ছে, ওভারটেক করে দিলাম, ওভারটেক ডান ভিউয়ার্স। সো আমরা অফিসিয়ালি যমুনা ব্রিজ থেকে নেমে গেছি, অর্থাৎ আমরা
ঢাকার প্রান্ত বা টাঙ্গাইল প্রান্তে চলে আসছি। সামনেই আমাদের একটা ইউটার্ন নিতে হবে। আর এই দেখেন আপনাদেরকে ভিউটা দেখাই, ডান পাশে হচ্ছে ট্রাক স্ট্যান্ড বা ট্রাক, এখানে রাইখা ড্রাইভাররা একটু ঘুমায় যমুনা ব্রিজ পার হওয়ার আগে। সো এই দেখেন আমরা ক্রস করে চলে যাচ্ছি। ওকে 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 ওকে, আমরা অফিসিয়ালি ক্রস করে চলে আসলাম। এখন সামনে যে একটা ইউটার্ন নিয়ে নেবো আমরা, সো হালকার উপর দিয়ে ইউটার্ন হবে হবে হবে, এই তো হয়ে যাচ্ছে। আর আপনারা অনেকেই কমেন্ট করেন, আজহার ভাই কেন আপনি বাসের গেমস খেলেন? সো ভাই, আমি ইনশাল্লাহ কোনো একদিন আপনাদের সামনে পুরো সব কিছু আমি মূলত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো, কেনই বা আমি ড্রাইভার এবং হেল্পার হয়ে বাস চালাই। সো আশা করি আপনারা দেখলে মানে বুঝতে পারবেন, আর কখনো প্রশ্ন করবেন না। ও ড্রাইভার সাহেব, খালি কথা বলেন কেন না, আমাদের কিন্তু আর 5 মিনিট বাকি আছে, জলদি জলদি ভাই করেন, আমাদেরকে যে কোনো একটা মসজিদে থামাই দেন বা যে কোনো একটা জায়গাতে থামাই দেন, আমরা যেন উযু করে নামাজটা পড়তে পারি। আচ্ছা ভাই আচ্ছা, সো ভিউয়ার দেখলাম নামাজ নিয়ে কিন্তু কখনো চিল্লাচিল্লি করতে হয় না, যার জন্য আমি যাত্রীকে কিছু বলবো না। আমি এখন মসজিদ খুঁজবো, সো যেখানেই মসজিদ পাবো সেখানেই আমরা আমাদের আজকে বাসটা রাইখা দিব। সো আমরা অলরেডি টাঙ্গাইলের দিকে অগ্রসর হয়ে গেছি, আর মসজিদ কোথায় পাওয়া যায় রে ভাই, কিছুই তো বুঝতেছি না কোথায় যে পাবো মসজিদ। সো ওকে ওকে ওকে, আমরা অফিসিয়ালি ভুয়াপুর নামক স্থান ক্রস করতেছি বা ময়মনসিংহ রোড ক্রস করে আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি। আর মসজিদ কোথায় পাওয়া যাবে রে ভাই, মসজিদ কোথায় পাওয়া যাবে আমরা একটু চেক করি। আর এখানে আশেপাশে একটা মসজিদ থাকার কথা ছিল, বাট কোথায় তা আমি ভুলে গেছি। সো আমরা একটু স্পিডি ড্রাইভ করি। তো এই তো এই তো এই তো এই তো ওস্তাদ ওস্তাদ, হালকার উপরে হালকার উপরে হালকার উপরে হালকার উপরে হালকার উপরে, দেখছেন ও ভাই আপনারা আজহার ভাই ড্রাইভিং দেখছেন কি একটা, ওভারটেক করতে যে হার্ড ব্রেক মারা দিছে কারণ অপলাইনে গাড়ি চলে আসছিল। সো আমরা একটু সামনের দিকে অগ্রসর হই, দেখি কোথায় আমরা আজকে ব্রেক দিতে পারি। আর যারা যারা আমার নতুন চ্যানেল আজহার ভাই অফিসিয়াল এবং এই চ্যানেলটি গেমার রেজাডেক্স সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হন নাই, তারা চট জলদি এখনই যে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। আর ভিডিওটা দেখে আপনারা এনজয় করছেন কিনা তাও একটু কমেন্ট করে জানিয়ে দেন, আশা করি আপনারা কমেন্ট করবেন ইনশাল্লাহ। সো অফিসিয়ালি ভাই আমরা একটা মসজিদ পাওয়া গেছি, যাত্রী সাধারণ এখানে আমরা 10 মিনিটের একটা বিরতি দিলাম, আপনারা জোহরের নামাজ কমপ্লিট করে আবারও চলে আসেন। আর এখনও কিন্তু 1:30 বাজে নাই। ধন্যবাদ ওস্তাদ, ধন্যবাদ, আপনার জন্যই আমরা আজকে নামাজটা মিস করবো না। এই দেখেন এখন মাত্র আজান পড়ছে। তো ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পারছেন আমরা আজকে কোথায় ব্রেক দিলাম নামাজ পড়ার জন্য। আর কিছু বলার নাই, আজকের মতো বিদায় নিয়ে নেব, আমি একটু নামি নাই না, একটু দেখি বাইরের অবস্থা। প্লাস এখানে দোকান আছে বাট আমি এখন কিছু খেতে পারবো না কারণ আমি রোজা রাখছি। আর আজান কিন্তু পড়তেছে, ভিউয়ার্স আপনারা দেখতেছেনই আমরা হানিফ বাসটাকে এখানে রাইখা দিলাম, ওই পাশে হচ্ছে মসজিদ। সো সবাই কিন্তু নামাজ পড়লেন, নামাজকেও মিস দিয়েন না কারণ নামাজই হচ্ছে সব কিছু, মারা গেলে নামাজই আপনার সাথে যাবে বা মানে বেহেশতে যাওয়ার জন্য চাবি হিসেবে আপনার সাথে থাকবে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন এখন আমরা কী করবো, আমরা মসজিদের দিকে অগ্রসর হই। আর কিছু বলার নেই, যারা যারা পুরো ভিডিওটা জুড়ে সাথে ছিলেন তাদের প্রতি আমার অসীম ভালোবাসা, আশা করি ভিডিওটা এনজয় করছেন ইনশাল্লাহ। আর আমরাও মসজিদের দিকে অগ্রসর হচ্ছি, আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের আজ ভাই, দেখা হবে পরবর্তীতে ইনশাল্লাহ। তবে ভালো থাকেন, সুস্থ থাকেন, নিজের খেয়াল রাখেন, আল্লাহ হাফেজ।